নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ভারতে কোটা কথা। কোটা অর্থাৎ সংরক্ষণ। কোটা শব্দটি ব্যবহার করার কারণ, সদ্যই বাংলাদেশে যে আন্দোলন, সেই আন্দোলনকে বলা হচ্ছিল কোটা বিরোধী আন্দোলন। বাংলাদেশে সরকারি চাকরিতে 56% সংরক্ষণ বা কোটার বন্দোবস্ত ছিল, যেটা সে দেশের সুপ্রিম কোর্ট এক ধাক্কায় কমিয়ে দিয়ে 7% করে দিয়েছে। আমাদের আজকের আলোচনা অবশ্য বাংলাদেশ নয়, আমাদের আলোচনা ভারত। বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়েছে কোটা নিয়ে, অর্থাৎ সংরক্ষণ নিয়ে। ভারতে সংরক্ষণ আছে সরকারি চাকরি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে। এই সংরক্ষণ আছে 3 প্রকার: তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং পরবর্তীকালে 9-এর দশকে চালু হয়েছে অন্যান্য অনুন্নত শ্রেণী বা ওবিসি সংরক্ষণ। এর মধ্যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি যে সংরক্ষণ, সেই সংরক্ষণ হচ্ছে আমাদের সংবিধানে নথিভুক্ত। অর্থাৎ ভারতের সংবিধানেই বলা আছে যে এই দুটি জাতিগোষ্ঠী তারা সরকারি চাকরিতে পদের ক্ষেত্রে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসনের ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবে। পরবর্তীকালে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে ওবিসিদের জন্যে, যারা আর্থিকভাবে অত্যন্ত পশ্চাৎপদ। কিন্তু এই ওবিসি সংরক্ষণের কথা সংবিধানে লেখা নেই। আজকে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটি দিয়েছে, সেটি হচ্ছে যে 2004 সালের সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টকে তারা আজকে খারিজ করে দিয়ে 7 সদস্যের বেঞ্চ যে নতুন জাজমেন্ট দিয়েছে, সেখানে বলা হয়েছে যে এই যে তপশিলি জাতি বলে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে, এটি কোনো একটি জাতির বিষয় নয়। এখানে অনেকগুলি জাতি আছে এবং প্রত্যেকটি জাতির আর্থসামাজিক অবস্থান আলাদা। ফলে তপশিলিদের জন্য সংরক্ষণ এই কথাটি আসলে কতিপয় সম্প্রদায় তারা এর সুবিধা পেয়ে যেতে পারে বা পাচ্ছে। ফলে তপশিলি সম্প্রদায়ের মধ্যে যতগুলি সাবকাস্ট বা উপসম্প্রদায় আছে, প্রত্যেকের জন্যে আলাদা করে রাজ্য, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বরাদ্দ সংরক্ষণটাকে তারা প্রতিটি সাবকাস্টের জন্যে ভেঙে দিতে পারে। একইভাবে তপশিলি উপজাতি বা জনজাতিদের ক্ষেত্রেও যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণকেও সুপ্রিম কোর্ট বলেছে যে এখানেও সাবকাস্ট, অর্থাৎ আরও অন্যান্য যারা এই উপজাতি সম্প্রদায়ের মধ্যে যে বিপুল অংশের মানুষ, যাদের অনেকগুলি গোষ্ঠী, যে গোষ্ঠীগুলির মধ্যে সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, অবস্থানগত ফারাক আছে, সেই প্রত্যেকটি গোষ্ঠীর জন্যে আলাদা আলাদা করে সংরক্ষণটাকে ভেঙে দেওয়া যেতে পারে। 2004 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে না, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এই দুটো একই বিষয়, অর্থাৎ এখানে কোনো ভাঙাভাঙি করা চলবে না। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি একটি সম্প্রদায়। কিন্তু আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, তাতে বলেছে যে না, তপশিলি জাতি মানে হচ্ছে অনেকগুলি জাতির সমাহার, তপশিলি উপজাতি মানে অনেকগুলি জাতির সমাহার। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে দেখতে হবে যে এতদিন পর্যন্ত, স্বাধীনতার পর আমরা 75 বছর পেরিয়ে এসেছি, এতদিন পর্যন্ত এই যে সংরক্ষণের সুবিধাগুলি, এই সুবিধাগুলি কারা কতটা পেয়েছে, এবং আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি চাইলে তারা এই সংবিধানের এই সুবিধাগুলি যে উপসম্প্রদায়গুলি কম পেয়েছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে অতিরিক্ত সংরক্ষণ তারা দিতে পারে। এইটি হচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য। অর্থাৎ এই বক্তব্য থেকে যেটা উঠে আসছে যে একটা অর্থনৈতিক মানদণ্ড এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তৈরি করতে বলছে, যাতে কিনা যারা সংরক্ষণের সুবিধাগুলি এখনো পর্যন্ত পুরো মাত্রায় পায়নি তাদেরকে এবার দেওয়া হোক। অর্থাৎ তপশিলিদের মধ্যে যে সম্প্রদায়গুলি সংরক্ষণের সুবিধা অনেক বেশি পেয়েছে এতদিন ধরে, তাদেরকে পাশে রেখে এবার অন্যদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হোক। অর্থাৎ সুপ্রিম কোর্ট একটা ইকুয়ালিটির কনসেপ্ট এখানে নিয়ে এসেছে, সাম্যের বা সমতার কথা তারা বলতে চেয়েছে, যে এই সমতা তৈরি করা দরকার যাতে সকলে এই সুবিধাগুলি পেতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংরক্ষণের এই যে কথা সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন ভাবনা, অর্থাৎ যেটা আগে ছিল যে কেউ একজন তপশিলি জাতিভুক্ত মানেই হচ্ছে কিন্তু সে সংরক্ষণের সুবিধা পাবে, ঘটনাচক্রে সে যদি কোটিপতিও হয় তাহলেও সেই কোটিপতি পরিবারের ছেলে মেয়ে সে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সংরক্ষণের সুবিধা পাবে। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলতে চেয়েছে যে এখানেও একটা অর্থনৈতিক মানদণ্ড তৈরি করা দরকার, অর্থাৎ যারা এতদিন সুবিধা পেয়ে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে তাদের তুলনায় যারা এখনো পর্যন্ত সুবিধাগুলি পায়নি, বঞ্চিত, তাদেরকে এই সংরক্ষণের আওতায় আনা হোক। ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারে তপশিলি জাতির জন্যে 15% এবং তপশিলি উপজাতিদের জন্যে 6% পদ সংরক্ষিত আছে। এছাড়া বিভিন্ন রাজ্যে একেবারে রাজ্যভিত্তিক নিজস্ব জনসংখ্যার ভিত্তিতে তাদের সংরক্ষণের কোটা নির্ধারিত আছে। সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, এটাকে দুটিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। একটা যেমন বলা হচ্ছে যে অনেক মানে তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে অনেক সম্প্রদায় আছে যারা এই সুবিধাগুলি পায়নি, এবার তারা এই সুবিধাগুলি পাবে। কিন্তু একটা দুশ্চিন্তার কথা অনেকে বলছে যে এর ফলে গরিব মানুষ, অর্থাৎ তপশিলি জাতি উপজাতি বা জনজাতি, তাদের মধ্যেও এক ধরনের কনফ্লিক্ট বা সংঘাত তৈরি হবে। অর্থাৎ কাল যদি কয়েকটি উপসম্প্রদায় বা সাবকাস্টকে বলা হয় যে এরা ক্রিমি লেয়ার, অর্থাৎ এরা আর্থিকভাবে উন্নত, ফলে এদেরকে এখন আর সংরক্ষণ না দিলেও চলে, তাহলে কিন্তু সমাজে একটা বিরোধ দেখা দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে সুপ্রিম কোর্টের আজকের জাজমেন্টকে দুটোভাবেই ব্যাখ্যা করা যায়। একদিক থেকে যেমন বলা যায় যে যারা সংরক্ষণের তালিকাভুক্ত থাকা সত্ত্বেও যারা সংরক্ষণের সুবিধা পায়নি তারা এবার পাবেন, কিন্তু মনে করা হচ্ছে যে এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া অত্যন্ত খারাপ হতে পারে। অর্থাৎ গরিব মানুষ, অর্থাৎ দলিতদের মধ্যে, জনজাতিদের মধ্যেও এখন দেখা যাবে যে এই উপসম্প্রদায়গুলি একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়বে। এইটা আমাদের কাছে এখনো পর্যন্ত যা উঠে এসেছে আলোচনা থেকে তার নির্যাস হচ্ছে এই রায় সম্পর্কে এই দুটি দিক আছে। তৃতীয় আরেকটি দিক কিন্তু আছে, সেটা পুরোপুরি রাজনৈতিক। সেটি হচ্ছে যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বেশ কিছুদিন ধরেই কাস্ট সেন্সাস বা জাতি গণনার কথা বলে আসছে। এনডিএ শরিক জনতা দল ইউনাইটেড, অর্থাৎ বিহারের যে শাসক দল, তার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইতিমধ্যে বিহারে জাতিগত সুমারি বা সেন্সাস করিয়েছেন গত বছর। তাতে দেখা যাচ্ছে যে সংরক্ষণের সুবিধা সব উপজাতি বা সব সাবকাস্ট সমানভাবে পায়নি। রাহুল গান্ধী একটি কথা বলছেন, জিতনা আবাদি উতনা হক, অর্থাৎ জনসংখ্যায় যারা যতটা তাদেরকে সেই পরিমাণে সুবিধা, সেটি সংরক্ষণের সুবিধা হতে পারে, সেটি সরকারি পরিষেবার সুবিধা হতে পারে, সেগুলি তাদেরকে জনসংখ্যার অনুপাতে দিতে হবে। এবং সেজন্যে তিনি বারেবারেই বলছেন যে এটা দিতে হলে পরে সর্বাগ্রে দরকার হচ্ছে জাতি গণনা। এই যে লোকসভার অধিবেশন, বাজেট অধিবেশন চলছে, সেখানে রাহুল গান্ধী তার বাজেট বক্তৃতায় আরও একবার এই কথা বলেছেন এবং কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করেছেন যে কেন তারা কাস্ট সেন্সাস করাতে চাইছে না। এবং রাহুল গান্ধী কথা দিয়েছেন যে যদি কংগ্রেসের নেতৃত্বে সরকার হয় বা ইন্ডিয়া জোটের সরকার হয় তাহলে অবশ্যই তারা কাস্ট সেন্সাস করাবেন। আজকে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তাতে এই জাজমেন্টকে যদি কার্যকর করতে হয়, অর্থাৎ যারা এখনো পর্যন্ত সুবিধাগুলি সমানভাবে পায়নি তাদেরকে যদি সুবিধাগুলি সত্যি দিতে হয় তাহলে কিন্তু কাস্ট সেন্সাস অবশ্যম্ভাবী। তবে সে সবশেষে একটা কথা বলার, সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে 2004 জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছিল যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি হচ্ছে একটি সম্প্রদায়, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মনে করলে এটাকে একটি সম্প্রদায় হিসেবে কনসিডার না করে এর মধ্যে যে একাধিক সম্প্রদায় আছে তাদেরকে আলাদা করে ট্রিট করতে পারে। সুপ্রিম কোর্ট এটাকে বাধ্যতামূলক করেনি, তারা বলেছে সরকার চাইলে এটা করতে পারে। যেমন পশ্চিমবঙ্গে তপশিলি জাতির যে তালিকা আছে তাতে 60টি জাতির তালিকা আছে,
তেমনি তপশিলি উপজাতির যে তালিকা আছে তাতে 40টি উপজাতি সম্প্রদায়ের নাম সেখানে নথিভুক্ত আছে। আবার ওবিসির ক্ষেত্রে আছে একেবারে প্রায় 170-175টি। ফলে কোন সম্প্রদায়ের কতজন আছে, কাল যদি পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের এই রায়কে কার্যকর করবে মনে করে, তাহলে তাদেরকে কিন্তু কাস্ট সেন্সাস করাতে হবে। একই কথা প্রযোজ্য গোটা ভারতের সব দেশের জন্যে। ফলে এখন প্রশ্ন যে গোটা দেশের জন্যে নরেন্দ্র মোদী সরকারই এই বিষয়টি করে কিনা, কাস্ট সেন্সাস করে কিনা। তার কারণ সুপ্রিম কোর্টের মামলায় নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই যে সাবকাস্ট করার যে বিবেচনা করার যে আর্জি, সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছিল। যে কেন্দ্রীয় সরকারও মনে করে যে তপশিলি জাতি মানে একটি সম্প্রদায়কে বোঝায় না, তপশিলি উপজাতি মানে একটি সম্প্রদায়কে বোঝায় না, এখানে তপশিলি জাতি মানে হচ্ছে অনেকগুলি সম্প্রদায়, তপশিলি উপজাতি মানেও অনেকগুলি সম্প্রদায়। এই ছিল কেন্দ্রীয় সরকারেরও বক্তব্য। ফলে কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যকে সামনে রেখে বলা চলে যে আগামী দিনে হয়তো কেন্দ্রীয় সরকারকে কংগ্রেস তথা রাহুল গান্ধীর দাবি মেনে গোটা দেশেই কাস্ট সেন্সাস বা জাতি গণনা করাতে হবে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।